যেটা মোটরও একই সমান, কিন্তু একটার আরপিএম বেশি একটার আরপিএম কম। আসসালামু আলাইকুম, ইদানিং অনেক ভাই আমাদের ফেজে এসএমএস করছেন এই পাম্প কিটগুলো আনার জন্য। তো আমাদের কাছে এই পাম্প কিটগুলো অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। যে কোনো ব্রাউজার থেকে টাইপ করুন www.rippon150.com লিখে সার্চ করুন, তাহলে আমাদের স্টোরটি চলে আসবে। ওইখানে অনেক ধরনের ডিসি পাম্প আছে, যে পাম্পটাই ভালো লাগে এটাই অর্ডার করতে পারবেন। ওইখানে প্রাইসও দেওয়া আছে। আর এই পাম্প কিটটি কীভাবে মোটরের সাথে সেট করবেন, কীভাবে সেট করলে মোটরের ভিতরে পানি ঢুকবে না, আর কী কী লাগবে, এ নিয়ে আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে। ভিডিওটি যারা আগে দেখেননি এই ভিডিওর ইন স্ক্রিনে পেয়ে যাবে ওই ভিডিওটি। আর এই পাম্প কিটে কী মোটর লাগালে 1 মিনিটে 50 লিটার পানি উঠবে। আর 775 মোটরের ভিতরে কিন্তু দুই রকম মোটর আছে, যেমন এই মোটরটি অনলি 12 ভোল্ট, এটা শুধুমাত্র 12 ভোল্টে চলবে, এটা দিয়ে মিনিটে 25 থেকে 30 লিটার পানি উঠবে। আর এই মোটরটা 12 ভোল্ট 18 ভোল্ট 24 ভোল্ট, এটা 12 ভোল্ট ব্যাটারি দিয়েও চলবে এবং 24 ভোল্ট ব্যাটারি দিয়েও চলবে। এটা 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চালালে আপনার 40 থেকে 50 লিটার পানি উঠবে, আর 24 ভোল্ট ব্যাটারিটি চালালে পানির প্রেশারটা আরও বেশি হবে। এখন আমরা দেখবো দুটি মোটর একসাথে চালু করে কোনটা কত লিটার পানি তুলতে পারে। এটা RS775 12 ভোল্ট, এটা RS775 18 ভোল্ট। এখনই বুঝতে পারবেন কোন মোটরের স্পিড বেশি, কোন মোটরের স্পিড কম, কোন মোটরের শক্তি বেশি, কোন মোটরের শক্তি কম। তো আমরা দুটি মোটর একসাথে কানেকশন করে দেবো, এটার প্লাস আর এটার প্লাস একসাথে করে নেব, আর এটার মাইনাস এটার মাইনাস একসাথে করে নেব। এই সবগুলোর দাম জানতে বা অর্ডার করতে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করলে দাম সব দেখতে পারবেন এবং কি অর্ডার করতে পারবেন। 12 ভোল্ট 775 মোটর প্লাস পাম্প কিট, 18 ভোল্ট 775 মোটর প্লাস পাম্প কিট, অথবা শুধু 12 ভোল্ট মোটর বা 18 ভোল্ট মোটর অথবা পাম্প কিট, আপনারা চাইলে আলাদা আলাদাভাবে নিতে পারবেন এবং কি একসাথে অর্ডার করে নিতে পারবেন, মানে সেট সহ থাকবে এটাও নিতে পারেন। দুটি পাম্পকে আমরা সমানভাবে বাঁশের সাথে বেঁধে নিয়েছি, যাতে পানিতে সমানভাবে ধরে রাখা যায়, কোনটা বেশি উঠবে কোনটা কম উঠবে তা না, মানে একইভাবে যেন পানি উঠে, তার জন্য আমরা বাঁশের সাথে বেঁধে নিয়েছি। পাইপও এক, শুধু মোটরও এক, কিন্তু মোটর মাঝে বোল্ট বেশি কম, মানে কোনোটার আরপিএম বেশি কোনোটার আরপিএম কম, 18 ভোল্টেরটা আরপিএম বেশি আর 12 ভোল্টেরটা আরপিএম কম। তো আমরা সরাসরি পানিতে দিয়ে এটা যাচাই করে নেব। তো দেখুন আমরা পাম্পটা এখন চালু করব, এটা হলো 18 ভোল্ট আর ওইটা হলো 12 ভোল্ট। আমরা পাম্পটা চালু করছি, দেখুন আমার হাতে যেটা ধরা আছে এটা 18 ভোল্টের, আর ওই পাশে যেটা এটা হলো 12 ভোল্টের, দুটোটাই একই ভোল্টে চলছে একই ব্যাটারি থেকে, এটা 12 ভোল্ট আর এটা 18 ভোল্ট। তো এখন আপনার ঘড়ির টাইম দেখে বলুন কত সময় লাগছে একটা বালতি ভরতে। দুইটা বালতি একই সমান, দুইটা পাইপও একই সমান, দুইটা পাম্পও একই সমান, দুইটা মোটরও একই সমান, কিন্তু একটার আরপিএম বেশি একটার আরপিএম কম। 18 ভোল্টের যেটা এটা আরপিএম বেশি, আর 12 ভোল্টের যেটা এটার আরপিএম কম। তো ভিডিওটি তৈরি করতে অনেক সময় লেগেছে, অনেক পরিশ্রম হয়েছে, সবই করতেছি আপনাদের জন্য। কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।